বিয়ের ছমাস হতে না হতেই সুখবর দিলেন সৌরভ দর্শনা ভালোবাসায় মোরা সংসারে এলো খুশির খবর পনেরোই ডিসেম্বর বাঙালি রীতিনীতি মেনে ঘটা করে সাতপাকে বাঁধা পড়েছিলেন সৌরভ দাস এবং দর্শনা বনে। তপসিয়ার অর্কিড ব্যাংকয়েট অ্যান্ড গার্ডেনে বসেছিল বিয়ের আসর টলিউডে সব তারকারাই হাজির হয়েছিলেন তাদের বিয়ের অনুষ্ঠানে আপাতত একে অপরের প্রেমে বুঁদ হয়ে রয়েছেন এই নতুন দম্পতি সম্প্রতি রিলিজ করা বুমেরাং ছবিতে একটি বিশেষ গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গিয়েছে সৌরভ দাসকে আর এসবের মাঝে এবার সামাজিক মাধ্যমে অনুরাগীদের সঙ্গে সুখবর শেয়ার করে নিলেন পর্দার মন্টু পাইলট ওরফে অভিনেতা সৌরভ দাস বিয়ের ছমাসের মাথাতে পেলেন দুর্দান্ত এক চমক আর তা হল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে আসা বিয়ের উপহার বিশ্ব বাংলা লেখা একটি কাগজের ব্যাগের ছবি শেয়ার করেছেন সৌরভ ব্যাগের গায়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা রয়েছে আর এই ব্যাগের পাশে রাখা রঙিন কাগজে মোড়া একটি উপহার এই ছবির ক্যাপশনে সৌরভ লিখেছেন থ্যাংক ইউ সো মাচ চিচি বিয়ের উপহারের জন্য বিনোদন জগতের আরো অন্যান্য খবর নিয়ে ফিরছি জুড়ে থাকুন আমাদের সঙ্গে